السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা এখন কাই স্কয়ার ভ্যালু বের করব ঠিক আছে কাই স্কয়ার ভ্যালু বের করতে হলে আগে আমরা দেখব স্যার প্রশ্নে কি বলেছেন এখানে স্যার দিয়েছেন দা ফলোইং টেবিল ইন্ডিকেটস দা ফ্রিকোয়েন্সি অফ লাইব্রেরি ইউজড বাই মেল এন্ড ফিমেল স্টুডেন্টস ক্যালকুলেট দা কাই স্কয়ার ভ্যালু ফ্রম দি ডেটা সেট আমাদেরকে এই ডেটা সেট থেকে কাই স্কয়ার ভ্যালু বের করতে হবে ঠিক আছে নতুন একটা শিট ক্রিয়েট করব আগে আমরা দেখব কাই স্কয়ার ভ্যালু সূত্রটা কি এটি হচ্ছে কাই স্কয়ার ভ্যালুর ফর্মুলা এখন আমরা ডেটা সেটটি কপি করে বসাই ডেটা সেট হচ্ছে এটি ডেটা সেট জেন্ডার ইয়েস কন্ট্রোল সি এন্ড which one yes control v control v it is our data set ei data set theke amaderke chi square value bear korte hobe chi square value sutro ki summation of o minus e whole square divided by e acha ekhane o hocche observed frequency and e hocche expected frequency dekha observed frequency kon gula observed frequency hocche এখানে যেগুলোতে আছে এগুলো প্রত্যেকটা অবজার্ভ এটি অবজার্ভ এগুলো প্রত্যেকটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে জি এগুলো প্রত্যেকটা এগুলো হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা অবজার্ভ এটা অবজার্ভ প্রত্যেকটা হচ্ছে অবজার্ভ এখন আমরা এগুলোকে যোগ করব পাশাপাশি এবং উপরে নিচে ঠিক আছে এখানে হবে টোটাল টি ও টি এ টোটাল এখানে আরেকটা টোটাল হবে টি ও টি এ এল টোটাল ঠিক আছে এখন আমরা সাম করব সামেশন ইয়েস সামেশন এখানে আমরা টোটাল সাম করি ইয়েস টোটাল এটা এই সবগুলোকে আমরা টোটাল করি সাম ঠিক আছে আর এটা টোটাল কত হবে তাহলে 350 এদিক থেকেও 350 এদিক থেকেও 350 তাহলে আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা এগুলো হচ্ছে অবজার্ভড ঠিক আছে যদি আমাদের এখানে এক্সপেক্টেড লাগবে এখন আমরা এক্সপেক্টেড এর জন্য আলাদা একটা টেবিল তৈরি করব ঠিক আছে এটা আমাদের আমরা যদি এটাকে সি দিয়া কন্ট্রোল ভি ঠিক আছে কন্ট্রোল জেড ঠিক আছে আচ্ছা এন্টার মানে কি মানে হচ্ছে এটা কাট আমরা কেটে দিই কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি ঠিক আছে জি আমরা এটি ইয়ে করে এখানে নিয়ে আসছি এখন আমরা এখান থেকে এখানে নিয়ে আসি আচ্ছা আমাদের অবজার্ভ ভ্যালু দেওয়া আছে এখন আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করবো আমাদের আমি এক্সপেক্টেড ভ্যালু বের করতে আমাদের কি করতে হবে এক্সপেক্টেড ইকুয়াল হচ্ছে রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল ঠিক আছে এটা বড় হতে হবে ইজ টু বি ইয়েস ওয়াইডার আমাদের এক্সপেক্টেড ভ্যালুর সূত্র হচ্ছে এটি আমরা এখন এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড টেবিল এটি হচ্ছে এক্সপেক্টেড টেবিল আর এটি হচ্ছে অবজার্ভড টেবিল ঠিক আছে আচ্ছা এখন আমাদের এক্সপেক্টেড ভ্যালু মানে কি রো টোটাল কলাম টোটাল গ্র্যান্ড টোটাল এখন আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করবো অর্থাৎ এই ভ্যালু তাহলে এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু সমান আমরা জানি কি আমাদের রো টোটাল হচ্ছে দেখেন
a value row total 261 আবার a value column total 175 আবার grand total সবগুলোর জন্য 350 ঠিক আছে আর আমরা যে value row total দেখব সুতরাং ওই value row total দেখব তারপর আবার ওই value column total দেখব তারপরে grand total দেখব তাহলে আমাদের সূত্র হচ্ছে row total into column total divided by grand total তাহলে আমাদের এই value row total কত 260 ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আমরা এখানে একটা ব্র্যাকেট দেব এই ভ্যালু রো টোটাল হচ্ছে 261 ইনটু এই ভ্যালু কলাম এই ভ্যালুর কলাম টোটাল হচ্ছে 175 ঠিক আছে তারপরে ডিভাইডেড বাই আমাদের গ্র্যান্ড টোটাল হচ্ছে কত 350 ঠিক আছে তাহলে আমাদের এই ভ্যালুর আমাদের কি বের হয়ে গেছে এক্সপেক্টেড ভ্যালু বের হয়ে গেছে এখন আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করব অর্থাৎ এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করতে হলে এই ভ্যালু রো টোটাল কত 261 তাহলে সরি আগে ব্র্যাকেট দিব আগে হবে ব্র্যাকেট এই ভ্যালু রো টোটাল 261 ইনটু এই ভ্যালুর কলাম টোটাল হচ্ছে 143 ঠিক আছে ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল হচ্ছে আমাদের 350 তাহলে বের হয়ে গেছে এখন আমরা বের করব এই ভ্যালুর এখন আমরা এই ভ্যালুর অবজেক্ট ভ্যালু বের করব আমরা এক্সপেক্টেড ভ্যালু তাহলে এক্সপেক্টেড ভ্যালু সমান কি সমান এই ভ্যালুর রো টোটাল হচ্ছে 261 ইনটু এই ভ্যালুর কলাম টোটাল 28 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল 350 ঠিক আছে এখন আমরা এই ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালু বের করব ঠিক আছে আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করি তাহলে আমাদের এই ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালু হবে সমান ব্র্যাকেট রো টোটাল কত 261 ইনটু কলাম টোটাল হচ্ছে 4 ডিভাইডেড বাই আমাদের গ্র্যান্ড টোটাল কত 350 তাহলে আমরা আমাদের এই প্রত্যেকটা অবজেক্ট ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করেছি অর্থাৎ উপরের সারি মেইনের তাহলে আমাদের অবজেক্ট ভ্যালু থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করার সূত্র হচ্ছে রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল আবার এটা রো টোটাল কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল আবার এটা রো টোটাল কলাম টোটাল গ্র্যান্ড টোটাল এটা রো টোটাল কলাম টোটাল গ্র্যান্ড টোটাল ঠিক আছে এখন আমরা এই ভ্যালুগুলোর এক্সপেক্টেড ভ্যালু বের করব তাহলে আমাদের যদি এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয় এটা রো টোটাল হচ্ছে 89 ঠিক আছে ইনটু কলাম টোটাল হচ্ছে 175 ভাগ গ্র্যান্ড টোটাল 350 ঠিক আছে তাহলে আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করব তাহলে এই ভ্যালুর রো টোটাল হচ্ছে 89 ঠিক আছে ইনটু এই ভ্যালুর কলাম টোটাল কত 143 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল কত আমাদের 350 যে আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করেছি এখন আমরা এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করব তাহলে কিভাবে করতে হবে সমান আমাদের রো টোটাল হচ্ছে 89 ঠিক আছে রো টোটাল কত 89 ইনটু আমাদের কলাম টোটাল কত এখানে এই ভ্যালুর 28 ডিভাইডেড বাই আমাদের গ্র্যান্ড টোটাল হচ্ছে 350 ওকে দেন এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের তাহলে এই ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু সমান কি হবে ইকুয়াল রো টোটাল হচ্ছে 89 ইনটু কলাম টোটাল হচ্ছে 4 ডিভাইডেড বাই আমাদের গ্র্যান্ড টোটাল হচ্ছে 350 1.0171 ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি টোটাল করে দেখি এক থাকে কিনা টোটাল সামেশন 261 সামেশন 350 হয়েছে এখন যদি আমরা প্রত্যেকটা সামেশন বের করি জি ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে অবজার্ভ এটা শীটে দেওয়া থাকে প্রশ্ন দেওয়া থাকবে তারপর আমরা এগুলোকে যোগ করব আমাদের এগুলো হচ্ছে কলাম টোটাল এগুলো হচ্ছে এটা হচ্ছে কলাম টোটাল আর এটা হচ্ছে আমাদের রো টোটাল
আমরা রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইড বাই গ্র্যান্ড টোটাল দিয়ে আমরা আমাদের প্রত্যেকটার জন্য এক্সপেক্টেড ভ্যালু বের করেছি, তারপর আমরা যোগ করেছি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কি পেয়েছি, অবজার্ভ ভ্যালু পেয়েছি, এক্সপেক্টেড ভ্যালু পেয়েছি। এখন আমাদেরকে করতে হবে অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে আরেকটা টেবিল তৈরি করব। Yes. We'll make another table right now. Let's take it together. দেখি, ও আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। সবগুলো কেটে দিই, আচ্ছা। তাহলে আমাদের এই টেবিলটা হবে কি, ব্র্যাকেট অবজার্ভড, সরি, অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের এই টেবিলটা। আচ্ছা, প্রথমে আমরা মেইলের অলমোস্ট ডেইলির জন্য অবজার্ভ ব্যালেন্স এক্সপেক্টেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড বের করবো, ঠিক আছে। তাহলে আমাদের সমান কি হবে, তাহলে আমাদের অবজার্ভ ব্যালেন্স এক্সপেক্টেড, অর্থাৎ অবজার্ভ ব্যালেন্স এক্সপেক্টেড, তাহলে আমাদের এই ভ্যালুর অবজার্ভ ভ্যালু হচ্ছে 133, ঠিক আছে, মাইনাস এই ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 130.5, ঠিক আছে, স্কোয়ার, এটা হবে স্কোয়ার। তারপর আমরা ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এক্সপেক্টেড, জি, এটা হচ্ছে আমাদের অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড। এখন আমরা এই ভ্যালুটার অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড বের করবো, ঠিক আছে। তাহলে সমান হবে কি, আগে ব্র্যাকেট দিব, অবজার্ভ হচ্ছে আমাদের 111 মাইনাস এটার এক্সপেক্টেড হচ্ছে 106.63, তারপর এটা আমরা কি করব, এটা আমরা স্কোয়ার করব, ঠিক আছে, ডিভাইডেড বাই, ডিভাইড বাই আমাদের আবার এটাই এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুটা অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড বের করব, তাহলে আমাদের কি হবে, সমান ব্র্যাকেট দিই, অবজার্ভ হচ্ছে আমাদের 15 মাইনাস এক্সপেক্টেড 20.88 স্কোয়ার ডিভাইডেড বাই, সরি একবার দেখি আমরা, এখানে আমাদের অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড এখানে আমাদের হবে সমান, আমাদের অবজার্ভ ভ্যালু হচ্ছে 2 মাইনাস এক্সপেক্টেড ভ্যালু 2.98, এটার হোল স্কোয়ার, সরি এটার, এটার স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত, এখানে এইটাই আমাদের এক্সপেক্টেড ভ্যালু না, ঠিক আছে। এখন আমরা এই ভ্যালুটার অর্থাৎ এই সেলের অবজার্ভ ব্যালেন্স এক্সপেক্টেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড বের করব, তাহলে আমাদের এখানে অবজার্ভ হচ্ছে কত, 42 মাইনাস এক্সপেক্টেড হচ্ছে 44.5 স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড 44.5, জি, আচ্ছা। এরপর সমান আমাদের অবজার্ভ হচ্ছে 32 মাইনাস এক্সপেক্টেড হচ্ছে 36.36 স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, ঠিক আছে। আবার সমান আমাদের অবজার্ভ ভ্যালু হচ্ছে 13 মাইনাস এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে, আমরা একটা প্যাকেট দিই না, প্যাকেট দিই, প্যাকেট অবজার্ভড মাইনাস এক্সপেক্ট,
expected whole square divided by expected g. এখানে আমাদের কি হবে 12 আমাদের অবজার্ভ হচ্ছে 2 মাইনাস আমাদের এক্সপেক্টেড হচ্ছে 1.017 স্কয়ার ঠিক আছে ডিভাইডেড বাই এক্সপেক্টেড হলো এক্সপেক্টেড জি এটি হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালুর অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড ডিভাইডেড বাই সরি অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড আমাদের প্রত্যেকটা হোল স্কয়ার হয়েছে কিনা যে প্রত্যেকটারই প্রত্যেকটার কিন্তু স্কোয়ার দেওয়া আছে দেখছেন এই যে স্কোয়ার সবগুলোতে স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে এই যে প্রত্যেকটা স্কোয়ার দেওয়া আছে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু এখন আমরা যোগ করব টোটাল ঠিক আছে টি ও টি এ এল টোটাল এখানে হবে টোটাল TOTAL টোটাল ঠিক আছে এখন আমরা এই সবগুলোকে চেক করি দেখি কত হয় ও কত সম ঠিক আছে এখন এই দুইটাকে যোগ করি কত সম হয়ে গেছে এখন আমরা সবটা একসাথে যোগ করি না দেখি 8.67 তাহলে এটি হচ্ছে আমাদের কাই স্কয়ার ভ্যালু ঠিক আছে দেখি আমরা এই যে এগুলো তো আমাদের প্রত্যেকটা অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড তো আমরা এই চারটা যোগ করেছি এই চারটা যোগ করে এই আটটা একসাথে যোগ করার পর আমাদের টোটাল ভ্যালু বের হয়েছে 8.67 আপনারা বসাবেন এরপর আমরা যোগ করেছি এই প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম আমরা যোগ করে ওভারঅলটা যোগ করার পর 350 হয়েছে যেহেতু আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু বের করা লাগবে ওই কারণে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করেছি এক্সপেক্টেড ভ্যালু বের আমরা কিভাবে করেছি আমাদের এক্সপেক্টেড ভ্যালু বের করার সূত্র হচ্ছে এই যে আমরা যদি 133 এর এক্সপেক্টেড ভ্যালু বের করতে তাহলে আমাদেরকে কি করতে হবে 133 এর রো টোটাল ইনটু 133 এর কলাম টোটাল ডিভাইডেড বাই টোটাল গ্র্যান্ড টোটাল তাহলে আমরা যদি দেখি 133 এর রো টোটাল হচ্ছে 261 আবার 133 এর কলাম টোটাল 175 তারপর 133 এর গ্র্যান্ড টোটাল 360 ওই কারণে আমরা এই রো টোটাল কে কলাম টোটাল দিয়ে গুণ করে তাকে 350 দিয়ে ভাগ করেছি ঠিক 111 এর রো টোটাল হচ্ছে কত 261 ইনটু 111 এর কলাম টোটাল 143 ডিভাইডেড বাই 111 এর গ্র্যান্ড টোটাল 350 এভাবে 15 রো টোটাল 261 কলাম টোটাল 28 গ্র্যান্ড টোটাল 350 দিয়ে রো টোটাল 261 কলাম টোটাল 4 গ্র্যান্ড টোটাল 350 এভাবে 42 এর রো টোটাল 89 কলাম টোটাল 175 গ্র্যান্ড টোটাল 350 13 রো টোটাল 89 কলাম টোটাল 28 গ্র্যান্ড টোটাল 350 ঠিক আছে জি আশা করি কোনটা রো টোটাল কোনটা কলাম টোটাল আমরা এবং কোনটা গ্র্যান্ড টোটাল সেটা আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিভাবে এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয় সেটাও বের করেছি এবং এই সূত্রের মান সূত্র অনুযায়ী আমরা মান বসে আমরা আমাদের এই টেবিলটা তৈরি করেছি তাহলে আমাদের এখানে তিনটে টেবিল একটা হচ্ছে অবজার্ভড ভ্যালু টেবিল একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু টেবিল আর একটা হচ্ছে আমাদের এই সূত্রের টেবিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল সূত্র তাহলে আমরা অবজার্ভ ভ্যালু থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করার পর আমাদের সূত্র অনুযায়ী অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড ডিভাইডেড বাই এক্সপেক্টেড তাহলে আমরা যদি আমাদের এই যে মেইলের 133 এর এই সূত্রটি করতেছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা জানি অবজার্ভ হচ্ছে 133 এক্সপেক্টেড হচ্ছে 130.5 তাহলে এটার হোল স্কোয়ার দিয়ে আবার 130.5 কে ভাগ করেছি
ঠিক এখানেও 111 মাইনাস 106.63 স্কয়ার ডিভাইডেড বাই 106.63 এখানে 15 মাইনাস 20.88 স্কয়ার ডিভাইডেড বাই 20.88 এখানে 2 মাইনাস 2.98 স্কয়ার ডিভাইডেড বাই 2.98 এখানে 42 মাইনাস 44.5 স্কয়ার ডিভাইডেড বাই 44.5 এখানে 32 মাইনাস 36.362857 স্কয়ার ডিভাইডেড বাই 36.36 এখানে 13 মাইনাস 7.12 হোল স্কয়ার মাইনাস ডিভাইডেড বাই 7.12 এখানে 2 মাইনাস 1.01 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1.01 এরপর আমাদের এই ভ্যালুটি বের হয়েছে এরপর আমরা এখানে টোটালটা যোগ করেছি এখানে আমরা কলাম টোটাল যোগ করার পর যখন আমাদের টোটাল গ্র্যান্ড টোটাল হয়েছে 8.67 তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে কি কাপ্পা ভ্যালু না কাপ্পা ভ্যালু সরি কাপ্পা ভ্যালু ইকুয়াল হচ্ছে আমাদের কত কন্ট্রোল সি কন্ট্রোল ভি ঠিক আছে আমাদের কাপ্পা ভ্যালু ইকুয়াল হচ্ছে এটা এই ভ্যালুটা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সালাম আলাইকুম